আসসালামু আলাইকুম। তো আজকে আবারও হেজাব ব্যান্ডের কিছু কালেকশন দেখাবো, সুন্দর সুন্দর কাঁকড়া ব্যান্ড দেখাবো। এখন এই যে এরকম জুয়েলারি কাঁকড়া, আর যদি কেউ অনেক নেওয়ার ইচ্ছা থাকে আমি বলবো মা এবং মেয়ে দুইজনে ঘরে এক জায়গায় বসবেন, যদি মার্কেটে আসতে না পারেন বসে তারপরে ভিডিও কল আমাদের দিবেন, আপনি আমাদের দোকানটা পুরো ভিজিট করতে পারবেন। এই যে দেখুন কত কালেকশন, এই যেগুলো এগুলো 300 টাকা পিস জুয়েলারি কাঁকড়া, এরকম অনেক সুন্দর কিন্তু, ঠিক আছে জুয়েলারি কাঁকড়া। তারপরে এই যে এটাও 250 টাকা পিস, 250 টাকা পার পিস, ওয়াও। এটাও 350 টাকা পার পিস আসছে আপা, এটা কিন্তু পিতলের, বর্তমান 2000 টাকা কেজি পিতলের। কিন্তু এটার একটা বৈশিষ্ট্য কি জানেন, জীবনে কোনোদিন কালো হবে না, জীবনে কোনোদিন কালো হবে না, একটা দুইটা তিনটা চারটা কালার কালার হবে চারটা। আচ্ছা, আর এই একটা আছে পমপম ব্যান্ড, এটা বাচ্চাদের দিতে পারেন, বড়রাও নিতে পারেন, 150 টাকা পার পিস। আচ্ছা, কাঁকড়া আইটেম আমি আগে দেখাচ্ছি, আলুলো এই একটা কাঁকড়া, এটাও খুব চলে, দেখেন ঝুল, এটা অনেক সুন্দর, 350 টাকা পিস, এটাও কিন্তু পিতলের, পিতল পিতল এই কারণেই দেওয়া হয়েছে কোনোদিন কখনো কালো হবে না। আচ্ছা, এটার কালার হবে দুইটা, একটা তিনটা, সাদা একটা, পিঙ্ক একটা, গোল্ডেন একটা, আর একটা আছে ব্লু কালার, ব্লু কালার, এগুলো সব হইলো আপনার থাইল্যান্ডের। এই যে 250 টাকা পিস, 250 টাকা পিস, এই একটা আছে, এটা খুব চলে, আমার খুবই চলে, এটাও জুয়েলারি কাঁকড়া, দেখেন এই যে জুয়েলারি কাঁকড়া, ঠিক আছে, যেরকম করে করবেন জুয়েলারি কাঁকড়া, এটা মাত্র 300 টাকা পার পিস। যদি বলে যে এটা দাম কেন, আসলে বোনেগুলো তো পিতলের, এই জন্য পড়লেও ভাঙবে না, আনব্রেকেবল, প্রশ্নই আসে না। আচ্ছা, এখন দেখাবো কোরিয়ান কাঁটা, এই যেগুলো কোরিয়ান কাঁটা 200 টাকা পার পিস, 200 টাকা পার পিস, আরো সুন্দর, হ্যাঁ এই একটা আছে, এটাও 200 টাকা পার পিস। আচ্ছা, এই যে এগুলো আছে এগুলো কিন্তু কোরিয়ান কাঁটা, দেখেন কোরিয়ান কাঁটা, একটা ভিতরে কাঁটা নেই, মানে আরামদায়ক জিনিস, পরে মাত্র 200 টাকা পার পিস, 200 টাকা পার পিস। আর এই যে এগুলো আছে এগুলো এগুলো খুব সুন্দর, এগুলো এত সুন্দর, এটা একটা লুক আছে, আসলে আমি তো ছেলে মানুষ দেখাতে পারতাম, যদি আমার চুল থাকলে বুঝতে পারতাম, দেখাবো যেটা বউ হয়ে থাকবে, অনেক বিউটিফুল কালেকশন, খুব সুন্দর খুব সুন্দর। এগুলো যে কয়দিন আগে আসছে, যাকে এগুলি কালারগুলি আমি দেখিয়ে দিচ্ছি, এগুলি পড়বে হইল আপনার 300 টাকা পার পিস, 300 টাকা পার পিস। হ্যাঁ, যদি দেশের ওয়ার্ল্ডের পরিস্থিতি ভালো থাকতো তাহলে 250 টাকা হইতো। আচ্ছা, কালার দেখেন, এই একটা কালার, পিঙ্ক কালার, ব্ল্যাক কালার, অফ হোয়াইট কালার, ব্ল্যাক কালার, পিঙ্ক কালার, এই যেগুলি কালার, ঠিক আছে। আরেকটা আছে হলো এগুলো, আপনি ক্যামেরাটা রাখেন আমি দেখাই, যদি পড়লে আবার ভাঙলে, এগুলো আনব্রেকেবল, আপনি পড়লেও ভাঙবে না, এই বৈশিষ্ট্য হলো এটা, এটা পিতল না হয়েছে তো কি হয়েছে, এটা আনব্রেকেবল, ভাঙবে না, এটা দিয়ে আপনি ব্যাট খেলতে পারবেন, বোলিং করবে আর ব্যাট করবে, যদি ভেঙে যায় সেটা আমার। এটা কালার অনেক আছে, পিঙ্ক কালার, মেরুন কালার, ব্লু কালার, ব্ল্যাক, গোল্ডেন, খুব সুন্দর একটা কালার, ঠিক আছে। এই গেল, এটা হলো 300 টাকা পার পিস। এই একটা আছে, এই তো এটা আরো সুন্দর, এটা অনেকে আমি বলবো যে বোন এটা হেজাবে পড়তে পারবেন, হেজাবে সুন্দর করে পড়তে পারবেন, এটাও 300 টাকা পার পিস, অনেক কালার আছে, ব্লু কালার, পিঙ্ক কালার, ম্যাজেন্টা কালার, অ্যাশ কালার, স্কাই কালার, পিঙ্ক কালার, এই যে দেখেন আরেকটা ডিজাইন, এটা এই যে দেখেন আমি দেখাই, আমি আবারও বারে বারে দেখাচ্ছি, আমি ক্যামেরাটা রাখেন আপনি দেখেন, পড়লে আবার ভাঙলে, এটি আনব্রেকেবল, কিছুই হয়নি, না না এটা পিতল নেই, লোহা নেই, কিন্তু এটা এমন একটা দিয়ে তৈরি করা হয়েছে, এটা আপনার ভাঙবে না, ভাঙলে আমার। তারপরে যে এগুলো আছে 150 টাকা পার পিস, 150 টাকা, জি জি, এই যে এগুলো 150 টাকা পার পিস, এগুলো একটু আগের মডেলের। তারপরে যে রাবার যেগুলো নতুন আসছে ওগুলো দেখা দিচ্ছে, এগুলো 100 টাকা পার পিস, স্টোনে পার পিস, কিচ্ছু হবে না, দেখছেন এই যে দেখেন কতই করছি, এক হাত লম্বা হয়ে গেছে, এক হাত দেখেন কিচ্ছু হবে না। আচ্ছা, এই একটা আছে, এইটাও 100 টাকা পার পিস, এগুলো একটু স্টাইলিশ, যদিও দেখেন খুব সুন্দর ক্রিস্টাল দেওয়া, এগুলো 100 টাকা পার, 100 টাকা পার পিস, খুব সুন্দর কালার, গোল্ডেন কালার এগুলো। তারপরে এই যেগুলো আছে আপনার, এগুলো 100 টাকা পার পিস,
তারপর আমি দেখাবো হলো এগুলো, এই যে এগুলো ছোটদের, ছোটদের কি আসলে আমার কাছে তো অনেক কালেকশন, শোরুমে আসতে হবে এই জন্য দেখতে হলে। ভাইয়ের দোকান ভিজিট করতে হলে চুড়ি নেবেন একজোড়া, একজোড়া চুড়ি নেবেন, দুইটা আংটি নেবেন 200 টাকা দিয়ে, তারপর আপনি দুই চারটা কাঁটা নেবেন, একটা হেজাব ব্যান্ড নেবেন, একটা হোয়াইটেনিং ক্রিম নেবেন, মানে আসলে আপনার লাভ হবে লস হবে না। এই যে তারপরে দাম বলে দেয়, এগুলো 70 টাকা পিস, এগুলো 50 টাকা পিস, এগুলো 70 টাকা পিস, 100 টাকা পিস। এই যে সাইড ক্লিপ গুলো দেখেন, এডি পাথর, এটা কত? এইটা হলো আপনার 150 টাকা, একদম এডি পাথর কিন্তু আপু, দেখেন জালকানিস্ট। আরেকটা চুলটা যখন গোছা করবেন, কাঠিটা লাগাবেন তখন এখানে দিয়ে, এখানে দিয়ে এইভাবে আপনি এটা ইউজ করবেন। 200 টাকা পার পিস এটা।350 টাকা পিস, কিন্তু আমার চলে কোনটা, আমার থেকে একজন নিয়ে যায় 200 পিস 300 পিস, কিন্তু আমার খুচরা কম চলে, কারণ আমি কাস্টমারকে বুঝাইতে পারি না ওরকম ভাবে, সময় নেই, ভিড় থাকে। এই একটা আছে 100 টাকা পার পিস, এটাও কিন্তু আপনার চুলের রাবার ব্যান্ড, মাত্র 100 টাকা পার পিস। তারপরে এই একটা আছে, এটাও 100 টাকা পার পিস। এই যে এইখানে কিছু আছে, এগুলো 100 টাকা পার পিস। মানে আমি আনকমন গুলো দেখাচ্ছি, দেখালে তো বললাম না এক ঘন্টাও কথা বললে শেষ হবে না, দেখালেও শেষ হবে না। এই যে এখানে, এই যে কাকাগুলো, এগুলো আনকমন, 200 টাকা পার পিস, 200 টাকা পার পিস। এত সুন্দর মোর ময়ূর, 200 টাকা পার পিস। তারপরে তো বেবিদের তো অনেক আছে, কি বলবো, এই যেগুলো 150 করে পার পিস, ঠিক আছে। এই তাজটা দেখবেন 150 টাকা পার পিস। তারপরে তো যে এখানে বেবিদের আছে, বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের তাজ আছে, 150 টাকা পিস, 200 টাকা পিস, এটা 250 টাকা পিস। হ্যাঁ, তারপরে তো আপনার হেয়ার ব্যান্ড আছে অনেক, এগুলো 200 টাকা পার পিস, এখানে যেটাই নেবেন 200 টাকা পার পিস, এগুলো 200 টাকা পার পিস, এগুলো কিন্তু আনব্রেকেবল, এই যে ভাঙবে না এগুলো। হ্যাঁ, যেখানে আছে এগুলো হলো 100 টাকা পার পিস, 100 টাকা পার পিস। এই যে এগুলো আছে সুন্দর, 100 টাকা পার পিস। মূলত আমার শপে আসতে হবে, এগুলো দেখতে হলে, আসলে এগুলো দেখতে হলে শপে আসতে হবে। যেমন এইটা একটা কোরিয়ান ক্লিপ, মানে আমার দোকানে ঈদের ভিতরে সর্বোচ্চ সেল হয়েছে এই ক্লিপটা, মাত্র 100 টাকা পার পিস। যদি এখনো দাম বাড়ছে, 20 টাকা বাড়ানো উচিত, কিন্তু আমি বাড়াইনি, এটার দাম বাড়াইনি, এগুলির দাম রাখছি। বেবিদের আইটেম বাড়াবো না, লাভ কম হোক, কিন্তু বেবিদের দাম একটা রিজনেবল ভিতরে, মাত্র 100 টাকা পিস। আচ্ছা, আর এই যে বেবি কালেকশন আছে, আসলে এত কিভাবে দেখাবো বলেন, এই যে দেখুন কত কালেকশন। সো আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে, এই যে চলে আসবেন অবশ্যই। আরেকটা জিনিস আছে আপু, এটা তো দেখাতে ভুলে গেছি, এটা হলো চুলের কাঁকড়া, এই যে চুলের ক্লিপ, একদম যাদের চুল কম, অনেকের আছে না, আমাদের মানে যারা মধ্যবয়স্ক, যারা 35, তাদের চুল হয়তো আপনার পড়ে গেছে, অনেকের আছে চুল পড়ে যায়, তাদের জন্য বলবো এরকম নিবেন, এরকম বুঝেই যাবেন, আসলেই বোঝাই যাচ্ছে না। 350 টাকা পার পিস। এটার ভিতরে আরেকটা আছে, এটা কালার আছে দুইটা তিনটা করে, আমি দেখাচ্ছি। এই একটা আছে, এটাও সুন্দর, 200 টাকা পার পিস। তারপর এটার একটু ছোট সাইজ আছে, এটাও 200 টাকা পার পিস। হ্যাঁ, কালারগুলো দেখেন, আমি দেখাচ্ছি। এই যে এটার ভিতরে কালার কিন্তু সুন্দর কালার, একটা ব্ল্যাক কালার, একটা ব্রাউন কালার, খুব সুন্দর। হ্যাঁ, তারপর আপনার এই যে এটার ভিতরে তিনটা কালার, এই একটা কালার ব্ল্যাক কালার, এই একটা কালার, আর এই যে এখানে আরও কয়েকটা কালার আছে। আরেকটা আছে, এটা বেলচা বলি আমরা, এই যে এটা, হ্যাঁ হ্যাঁ, এটা 300 টাকা। অনেকে খোপায় পড়েন না, খোপায় এরকম চুল দিয়ে এরকম করে পড়বে, মাত্র এটা 300 টাকা পার পিস। তাহলে এটার দাম হইলো 300 টাকা, এটা হলো 200 টাকা, আর এই যে এই ডিজাইনগুলি আছে, এটা হলো 350 টাকা পার পিস। এই চুলের ব্যান্ড, আসলে আমার এখানে অনেক আনকমন জিনিস, কি থেকে কি দেখাবো। আরেকটা আছে আনকমন, যেটা নিয়ে আপনি দেখলেই নিবেন, আপু দেখলেও নিবে এটা, এই যে এটা, এটা খুব আনকমন একটা জিনিস। যেমন আপনি একটা পার্টিতে গেলেন, চুলটা খোপা করলেন, আপনি একটা কাটাও পাচ্ছেন না ঘরের ভিতরে খুঁজে, একটা রাবার ব্যান্ডও পাচ্ছেন না, এটা আছে। এটা কি করতে হবে, এরকম রাউন্ড করবেন, রাউন্ড করে আপনার খোপার ভিতরে এইভাবে দিয়ে দিবেন, যদি খোপার ভিতরে এইভাবে দেন ঠিক আছে, স্টাইল হবে, ঠিক আছে। মানে এটা একটা স্টিক, চুলের ভিতরে একটা স্টিক,
আপনি যে কোনো স্টাইল করতে পারবেন, ছোট বড় সব করতে পারবেন, এরকম হয় তো করতে পারবেন। ঠিক আছে, এটার দাম হলো 200 টাকা পার পিস, 200 টাকা। যাক সময় নিব না, সময় অনেক দিয়ে নিয়েছি। আপনারা আবার শপে আসবেন, শপে আসবেন, শপে আসলে আমি খুশি হব। তো অ্যাড্রেসটা দিয়ে দিই, এটা হচ্ছে কাশিস কসমেটিক্স, আর ফোন নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া আছে, এই নম্বরে সরাসরি ভাইয়াকে নক করবেন, অবশ্যই আসবেন। আর বলবো একটু সচেতনমূলক একটু কথা বলবো, কথা হলো আপনারা একটু আগে আসবেন, কেন 8টা বাজে কিন্তু সরকার ঘোষিত সময় বন্ধ হয়ে যায়। শুধু বন্ধ না ফোন, সার্কিট ব্রেকার বন্ধ করে দেয়, আমরা অন্ধকারের ভিতরে যাই। আমরা নিজেরা যখন বন্ধ করে মানে দোকান থেকে বাইরে বের হই, তখন কিন্তু আমরা যানবাহনের সমস্যায় পড়ি, প্রচুর সমস্যায় পড়ি। দেখা গেল রিক্সা থাকে 25টা, মানুষ থাকে 2500। এই জন্য বলবো আপনারা একটু বাসায় একটু আগে বের হন। যদি আপনি বলবেন যে আমি 12টা বাজে বের হবো, 12টা বাজে না, সেদিন এক ঘন্টা আগে ঘুম থেকে উঠেন, 10টা সাড়ে 10টা বাজে বের হন, যেন আবার আপনি 5টা 7টার ভিতরে মার্কেটিং করে বাসায় চলে যেতে পারেন, যেন বাচ্চাদের নিয়ে ফ্যামিলিদের নিয়ে যেন একটা যানবাহনের সৃষ্টি মানে ঝামেলায় না পড়ে। ওকে বোন, তো সবাই ভালো থাকবেন, অবশ্যই শোরুমে আসবেন। আল্লাহ হাফেজ।